তেজগাঁও ট্র্যাক স্ট্যান্ড এলাকা পার্কিং মুক্ত ঘোষণা করা হলেও এখনও সংযোগ সড়কগুলোতে অবৈধভাবে পার্কিং করা হচ্ছে যানবাহন তবে মূল সড়ক থেকে সব ট্রাক সরিয়ে নিয়েছেন মালিক শ্রমিকরা ট্র্যাক মালিক শ্রমিকরা জানিয়েছেন স্থায়ী টার্মিনাল নির্মাণ করে দিলে পর্যায়ক্রমে সংযোগ সড়কগুলো থেকেও ট্রাক সরিয়ে নেবেন তারা বৃহস্পতিবার তেজগাঁও ট্র্যাক স্ট্যান্ডে অবৈধ মুক্ত ঘোষণা করতে এসে ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক বলেছিলেন এই রাস্তাটি হবে ফুলের বাগান তাই কাজও চলছে জোরেসোরেই সড়কটিকে আরও ব্যবহার উপযোগী ও যানজট কমাতে বসানো হচ্ছে রোড ডিভাইডার এক সময় এই রাস্তার দুপাশেই রাখা হতো সারি সারি ট্রাক ফলে সংকোচিত রাস্তায় প্রায় সময় থাকতো যানজট কিন্তু মেয়রের নতুন করে ট্রাক স্ট্যান্ড করার আশ্বাস দেওয়ার পর তা সরিয়ে নিয়েছে মালিক শ্রমিকেরা এতে করে দ্রুত সময়ে গন্তব্যে যেতে পারছেন সাধারণ মানুষ এখন এই রাস্তাটা ক্লিয়ার হওয়াতে আমার পরিচিত যতজন লোকের সাথে আলাপ করছি সবার একই কথা মানে এত সুন্দরভাবে সবাই স্কুলে যাইতে পারতেছে অফিসে যাইতে পারতেছে কলেজে যাইতে পারতেছে সবাই খুশি এখন মন ডাক্তার নাই তো এখন আমার বেশি কষ্ট হয় না এখন অনেক ফাঁকা অনেক সুবিধা শর্টকাটে চলে যাওয়া যায় তবে ব্যতিক্রমও আছে আশেপাশের বেশ কয়েকটি সংযোগ সড়কে এখনো অবৈধভাবে পার্কিং করা হচ্ছে ট্রাক শ্রমিক মালিকেরা অবশ্য বলছেন সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকারকে সহায়তা করবে তারা তবে স্থায়ী একটি ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি তাদের যে রাখতাম এক একদিক তাগই ছেড়ে দিলাম 150 গাড়ি রাখতে। এই 150 আমাদের ওখানে ভিতরে 400 গাড়ির দোকানের 500 গাড়ির দোকানের জায়গা হয়ে গেছে। আমাদের কথা বিশাকা জরুরি এবং এটা না হলে জনগণের সুবিধা ব্যাহত হবে। গত 29শে নভেম্বর তেজগাঁও শিল্প এলাকা ট্র্যাক স্ট্যান্ডের অবৈধ স্থাপনা উৎছেদকালে শ্রমিকদের দোপের মুখে পড়েন মেয়র আনিসুল হক। পরে নতুন করে ট্র্যাক স্ট্যান্ড করার আশ্বাস দিলে অবৈধ পার্কিং বন্ধে রাজি হয় শ্রমিক মালিকরা। দাউদ খান নিউজ 9 taka